দেখি চুলগুলো একটু দেখি কারণ চুলগুলো তো বড়ই আছে আরে না না রাগ করছেন কেন আমার বোনের যা হবেন আমার বোনের থেকে বয়স কতটা বেশিও তো হতে পারে নাও হতে পারে তো এই জন্য চুলগুলো কি পাকা আছে কিনা এটাও তো দেখতে হবে দেখি একটু আহা আরে রাগ করবেন না বোন কি করেন এসব একটু পানি আন তো একটু দেখার দরকার আছে একটু ঢেলে দেখ তো আসলে চুলগুলো পাকা কিনা এই দেখ তুই তোর বউ ঠিকমতো দেখে নে পরে আবার বলবি যে ভাবি কি একটা গলায় ঝুলায় দিছে ভালো মতো দেখে নে না না ভাবি তোমাকে পছন্দ হয় আমার পছন্দ আমার কিছু বলার নাই তুমি একটু দেখে শুনে নাও বলছিস তো হ্যাঁ তুমি একটু দেখে শুনে দেখো পরে আবার বলিস না গলায় ঝুলায় দিছে দেখি তোমার হাতটা যতটা পরিষ্কার মনে করছিলাম ততটা পরিষ্কার না মেকআপ তো আছে রাখো ভাই একটু পানি নিয়ে আসেন তো সাথে একটা গামছাও নিয়ে আসেন এখনই মাস্টার কমপ্লিট করেছ এখনো ম্যাট্রিক পাসই করতে পারলাম না আবার মাস্টার কমপ্লিট করেছ কোনো লাভ আছে আমরা সবাই গ্রাজুয়েট করা ইতালিতে সবারই সিটিজেনশিপ আছে তাও যাই হোক চলবে একবারে খারাপ না না চলে ঘটক সাহেব জি আপনি কথা আগাতে পারেন আলহামদুলিল্লাহ দাঁড়ান আমার কিছু কথা আছে ম্যাডাম আমি আপনার সঙ্গে একটু আলাদা করব কিছু মনে করবেন আপনার হাতটাকে একটু দেখতে পারি ভয় পাবেন না দেখি কি বলবেন বলেন দিন না দেখি কাছাতে একটু দিন তো দিন না যেটা ভাবছিলাম সেটাই যত ডলছি তত কালো আরো বের হচ্ছে দেখি চুলগুলো একটু দেখি কারণ চুলগুলো তো বড়ই আছে আরে না না রাগ করছেন কেন আমার বোনের যা হবেন আমার বোনের থেকে বয়স কতটা বেশিও তো হতে পারে নাও হতে পারে তো এই জন্য চুলগুলো কি পাকা আছে কিনা এটাও তো দেখতে হবে দেখি একটু আহা আরে রাগ করবেন না বোন কি করেন এসব একটু পানি আন তো একটু দেখার দরকার আছে একটু ঢেলে দেখ তো আসলে চুলগুলো পাকা কিনা দে না বুঝি না তো কিছু যা ভাবছিলাম সেটাই চুল তো পাকা আছেই মুখের থেকে মেকআপও দলা দলা হয়ে পড়তেছে বন্ডে পানি অর্ধেক টুকু রেখে দিছিস কেন পুরাটা মাথায় দিয়ে দে দেখার ব্যাপার আছে না আরে অসভ্য জাতি কি ধরনের বেয়াদবি অশিক্ষিত পরিবার এই সাকিব ভাই কোনো বিয়ে হবে না এখানে চল
ভাই সাহেব বুঝলেন তো ওদের মতো এত অভদ্র মানুষের সাথে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই না আপনি অন্য কোন জায়গায় দেখেন অন্য কোন জায়গায় আর ঘটক সাহেব আপনাকে আরো একটা কথা বলে দেই কিটা আমার একটা মাত্র বোনের জন্য এমন কোন ফ্যামিলি নিয়ে আসবেন না যে ফ্যামিলি আনকালচার অশিক্ষিত ঠিক আছে আমার একটা মাত্র বোন ভালো একটা ফ্যামিলি থেকে ছেলে নিয়ে আসবেন আমার বোনকে আমি দিয়ে সব ঠিক আছে আমার পকেটের কি সেটা দেখব আপনি যান আচ্ছা বোন তুমি মন খারাপ করিস না তোর বিয়ে আমি খুব ভালো জায়গায় দেব আর মা তুমি ওকে নিয়ে ভালো যাবে তাহলে টয়লেটে নিয়ে যা